আব্দুল মুত্তালিব ডাকতে কই বৌমা আমার এত সুন্দর নাতি যারে দেখে খুশি না হয় তো কোনো উপায় নাই রে বৌমা তবু আমার চোখ দিয়ে এই জন্য পানি পড়ে আমার এত সুন্দর নাতিটারে আল্লাহ কেন এতিম বানাইল আমার এতিম নবীর জন্য আমি না কান্দে দাঁড়ায় দাঁড়ায় আব্দুল মুত্তালিব কান্দে আব্দুল মুত্তালিবের কান্না দেখা ফেরেশতা জাতির সর্দার জিব্রাইল কান্দে কান্দে আব্দুল মুত্তালিব কান্দে আমেনা কান্দে আব্দুল মুত্তালিব কান্দে আমেনা বেল্লাল মওজুদ জিব্রাইল আলা তুল ইয়াউমা ফুক মালাইকা ফুক মালাইকা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুণ গান নিখিল জাহান গায়ে গুণ গান আমরাও গাই হামদে বারী তাআলা হামদে বারী তাআলা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুণ গান নিখিল জাহান গায়ে গুণ গান প্রাণ খুলে গায় আমরাও বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা আমার বন্ধুরা রবিউল আউয়াল মাসে আমি আমার নবীর জীবনী কি শুনাইব আমার নবীর জীবনী তাম মখলুকত তাম সৃষ্টির জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন রহমত করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ায় কোনো মানুষ যদি চায় আমি আমার সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করব তাইলে তাম দুনিয়ার মানুষ সবচাইতে ভালো পিতা হিসেবে আমার পয়গম্বরকে পেয়ে যাবে এ যুবক আজকে তুমি সন্তানের পিতা সন্তানের সঙ্গে তুমি কেমন আচরণ করবা আমার মালিক আমার মালিক আমার নবীর মধ্যে সেই আচরণ দিয়ে দিয়েছেন যদি তোমার আদর্শ গ্রহণ করতে চাও আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তুমি যদি সুন্দর আদর্শ খোঁজো তাম দুনিয়ায় কত আদর্শই তো খুঁজে পাওয়া যায় কত মানুষ কত আদর্শের পাগল মঞ্চের মধ্যে বড় বড় স্লোগান দেয় আমি অমুকের আদর্শ অনুসরণ করি অমুকের আদর্শে আমার জীবনটাকে আমি সাজাইছি কিন্তু আমার আল্লাহ বলে না 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 আমার কাছে একটা আদর্শ গ্রহণীয় আল্লাহ কোরআনের মধ্যে আদর্শ স্পষ্ট করে জানা দিলেন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তাম মানুষের জন্য আমার পয়গম্বরের আদর্শকে আল্লাহ নির্বাচন করেছেন জোরে বলেন আল্লাহু আকবার এ আমার বন্ধুরা সেই পয়গম্বরের আদর্শ আজকে কি শুনাইব যেদিন আমার নবী দুনিয়া আসে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় দুনিয়ার মানুষের পাশে দাইমা নার্স এসে উপস্থিত হয়ে যায় আমার আল্লাহ বলে না 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 আমার নবীর পাশে দুনিয়ার কোনো নার্স থাকবে না আমার নবীর
সেবিকা বানাইয়া আমার আল্লাহ আসমান থেকে জান্নাতের হুরদেরকে প্রেরণ করেছে। আমেনা। যখন আমার নবীর দুনিয়ায় আগমন ঘটলো, আমেনা জান্নাতের মহিলাদেরকে ডাক দিয়া বলল, ও জান্নাতের মহিলারা রে, কেমন আশ্চর্য বাচ্চা আমি জন্ম দিলাম। দুনিয়ার বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে কান্দে, ওয়াও ওয়াও করে কান্দে, আমার বাচ্চা কান্দে না। আমার বাচ্চা কি অসুস্থ নাকি? জান্নাতের মহিলারা জব দেয়, হরমায়ে গুলিয়া আমেনা, হরমায়ে গুলিয়া আমেনা, মাইয়া রাফুয়া হুয়া রাহমাতাল লিল আলামিন, হুয়া রাহমাতাল লিল আলামিন, কামিলুল হায়া اتراف رب العالمين كسبي دمما الله الله حبيبي জান্নাতের মহিলারা ডাক দেয়, ও আমিনা, তোমার বাচ্চা তোমাকে কষ্ট দিতে চায় না, এই জন্য তোমার বাচ্চাটা দুনিয়ার সাধারণ বাচ্চার মতো না। দুনিয়ার বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে কাঁদে, ও আমেনা তুমি লক্ষ্য করো তোমার বাচ্চাটাও কাঁদে। আমেনা আস্তে আস্তে করে আমার পয়গম্বরের পাশে গিয়ে তাকায়া দেখে, আমার পয়গম্বরের চোখ দিয়ে পানি ঝরছে, আমার পয়গম্বরের পা দুইটা জমিনের মধ্যে, আমার পয়গম্বরের নাক কপাল জমিনের মধ্যে পড়ে আছে। আমেনা বলে আমি তাকায়া দেখি আমার পয়গম্বর কার কুদরতি কদমের মধ্যে যেন সিজদায় পড়ে আছে, আর জবান দিয়া ডাক দিয়া বলে, ইয়া রব্বি ইয়া রব্বি ইহদি কওমি হাবলি উম্মতি হাবিবি আল্লাহি আল্লাহ। আমার পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া বলে, মালি আমার কওম আমার উম্মত, আয় আল্লাহ তুমি আমার কওম রে বাঁচাও, আমার উম্মত গুলারে বাঁচাও। দুনিয়া আসার আগে আমার নবী কোনো কথা বলার আগে উম্মতের জন্য কান্দে। যেই নবী উম্মতকে এত বেশি ভালোবাসছে, পৃথিবীর অন্য কোন নবী উম্মতকে এত ভালোবাসে নাই, ওই নবী সম্পর্কে আমার আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম আমি আমার পয়গম্বরকে তমাম মাখলুকতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, এই জন্য আমার আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমত, আমার নবী হইল রহমাতাল লিল আলামিন, এই জন্য আমার নবী মাকে কষ্ট দেয় না। জন্ম থেকে যে কয়দিন আমার নবী আমার নবীর মায়ের কাছে ছিল, মাকে কখনো কষ্ট দেয় নাই। তামাম দুনিয়ার বাচ্চারা একরকম, আমার নবীকে আল্লাহ আলাদা করে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবী হলো ইতিম, এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেয়া, কয় ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার। আমার নবীকে বলে, ও পয়গম্বর আপনি এতিম দেখলে ধমক দিবেন না, এতিমেরে আপনি কষ্ট দিবেন না, এতিমেরে আপনি আদর করবেন, মনে রাখবেন আপনিও কিন্তু এতিম। এই জন্য আমার নবী এতিমদেরকে বড় ভালোবাসত। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার উম্মতের শোন, তোরা যদি এতিমদেরকে ভালোবাসো, এতিমের মাথার মধ্যে হাত বুলায় দাও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে ওই চুল পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, কোন মানুষ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, ওই হাতের নিচে যত চুল পড়বে ওই পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে।
সেই এতিম নবীকে দেখার জন্য মা আমিনার কাছে আব্দুল মুত্তালিব এসে উপস্থিত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ঢুকে দেখে আমার পয়গম্বর আমিনার কোলের মধ্যে ঘুমায়। আব্দুল মুত্তালিব ডাক দেয়া করে, মা গো ও বৌমা দাও আমার নাতিটারে আমার কোলে দাও। আমার নাতিটারে কোলে লইয়া সন্তান হারানোর ব্যথা ভুলে যায়। আমেনা আমার নবীর আব্দুল মুত্তালিবের কোলে তুলে দেয়। আব্দুল মুত্তালিব আমার নবীর চেহারার দিকে তাকে আছে, আর আব্দুল মুত্তালিবের চোখের কোণা থেকে দুই ফোঁটা পানি বেরিয়ে বেরিয়ে আমার নবীর জিসে মোবারকের মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখে আমিনা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা আমার সন্তান আপনার নাতি আমার সন্তান হয়েছে, আমি তো খুশি হয়েছি গো বাবা। আপনি দাদা হয়েছেন, আপনারও তো খুশি হবার কথা, আপনি কেন কান্দে? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বৌমা তুমি জানো না রে বৌমা, তুমি জানো না আমি কেন কান্দি। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, বৌমা আমার এত সুন্দর নাতি যারে দেখে খুশি না হয়ে তো কোনো উপায় নাই রে বৌমা, তবু আমার চোখ দিয়ে এই জন্য পানি পড়ে, আমার এত সুন্দর নাতিটারে আল্লাহ কেন এতিম বানাইল। আমার এতিম নবীর জন্য আমেনা কান্দে, দাঁড়ায় দাঁড়ায় আব্দুল মুত্তালিব কান্দে। আব্দুল মুত্তালিবের কান্না দেখা ফেরেশতা জাতির সর্দার জিব্রাইল কান্দে, কান্দে আব্দুল মুত্তালিব কান্দে আমেনা, কান্দে আব্দুল মুত্তালিব কান্দে আমেনা, বেল্লাল মওজুদ জিব্রাইল আলা তুল ইয়াউমা ফুক মালাইকা ফুক মালাইকা। আমার নবীর প্রেমে আব্দুল মুত্তালিব কান্দে, আমেনা কান্দে, আমেনা। আব্দুল মুত্তালিবের কান্না দেখে আল্লাহর ফেরেশতা জিব্রাইল কান্দে, জিব্রাইলের কান্না দেখে তামাম ফেরেশতারা কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে তোরা কেন কান্দো? ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক আমাদের সর্দার কান্দে এই জন্য আমরা কান্দি। ফেরেশতারা ডাক দিয়া কয়, মাওলা এত সুন্দর বাচ্চাটারে আপনি কেন এতিম বানাইলে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে তোরা জানো না, তোরা জানো না কয়দিন পর ওই বাচ্চার মাও থাকবে না, দাদাও থাকবে না, তোরা আমার বন্ধুর জন্য কা, ওইটা কোনো সাধারণ বাচ্চা নয়, ওইটা হলো হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার বন্ধুর জন্য তোরা কা। আজকে যারা নবীর প্রেমে কান্দে, আমার মন বলছে যাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে, যারা নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে বাস্তব জীবনে আঁকড়ে ধরল, তাদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশ পাওয়ার ভাগ্য দান করবে। আমার বন্ধুরা, নবীর প্রেমে কান্দে যারা, ওদের জীবনের মা জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। বন্ধুরা আমার, জিব্রাইল কান্দে, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তোরা আমার বন্ধুর জন্য কা।
আমার নবীর জন্য তামাম মাখলুক কান্না শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে কয়দিন পরে আমার নবীর পাশে কেউ থাকবে না, আমার নবী আমার দিনের দাওয়াত নিয়ে মক্কার মানুষের দারে দারে যাবে, মক্কার মানুষেরা দিনের দাওয়াত গ্রহণ করবে না, তারা আমার নবীকে ফিরা দিবে। আমার নবী মক্কার মানুষের নির্যাতন সহ্য করে তায়েফের জমিনে দাওয়াত নিয়ে যাবে। তায়েফের দুষ্ট কাফিররা, তায়েফের যুবক কিশোর বাচ্চাগুলোরে আমার নবীর পিছনে লেলিয়ে দিবে, ওরা আমার নবীর গায়ে পাথর মারবে। আমার নবীর সফর সাথী হযরতে যায়েদ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীর গায়ে এত পাথর ওরা মেরেছে, মুষলধারে বৃষ্টি পড়লে যেমন হয় বৃষ্টির কণার মতো আমার নবীর গায়ে পাথর পড়েছে, পাথরের আঘাতে আমার নবী রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়েছে। তিন তিনবার আমার নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়েছিল। আমার নবী আর বড় থামে না, আমার নবী হিজরত করে মদিনায় চলে যায়। মক্কার কাফেররা মদিনার চারপাশ ঘেরাও করে আমার নবীর উপর আবার আক্রমণ করে, উহুদের ময়দানে আমার নবীকে ওরা আহত করে দেয়, আমার নবীর মাথার মধ্যে তলোয়ার ঢুকায় দেয়। আমার নবী বেহুশে পাথরের উপর পড়ে থাকবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা রে তোরা জানো না আমার নবীর পাশে যখন কেউ থাকবে না আমি আল্লাহ আমার নবীর পাশে থাকব। আমার নবীর পাশে আল্লাহ ছিল, এখনো রওজাত আমার নবীর পাশে আল্লাহ আছে, কিয়ামতের ময়দানে আমার নবীর পাশে আল্লাহ থাকবে। যারা নবীর সুন্নাত মেনে জীবন চালাইবে কিয়ামতের ময়দানে আল্লাহ এবং নবীকে তারা দেখতে পারবে।